কাপড় পরে খেলার ছলে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে ফেলে অগ্নিদগ্ধ এক শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের কালশি এলাকায়। জানা গিয়েছে ওই 11 বছর বয়সী দীপ্তি বিশ্বাস নামক ওই শিশুকন্যার বাবা ও মা দুজনেই কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একা খেলার সময় বিপত্তি বাঁধিয়ে বসে শিশুটি, শাড়ি পরে খেলতে গিয়ে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে ফেলে। স্থানীয়রা অগ্নিদগ্ধ শিশুটিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। কালশিতে বাড়ি, মানে ওই যে যে বাচ্চা মেয়েটা আগুন দিয়েছে ওর প্রতিবেশী, তাই তো? কি শুনলেন? আমি মেমারিতেই ছিলাম, আমি শুনলাম আমার প্রতিবেশী এরকম গায়ে খেলতে খেলতে আগুন লাগিয়ে ফেলেছে। কিভাবে কি সেটা জানি না, আমি আসার আগে পর্যন্ত বর্ধমানে ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খেলার ছলে আগুন দিয়ে দিয়েছে ছোট বাচ্চা। কত বয়স হবে বাচ্চাটা? মোটামুটি 10-12। আচ্ছা আচ্ছা, ওই কালশির কোথায়? কালশি গ্রামে। কালশি, ঠিক আছে। আপনার বাড়ি ওখানে? আপনার নাম? আমার নাম হর্ষিত বিশ্বাস। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা। কাপড় পরে খেলার ছলে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে ফেলে অগ্নিদগ্ধ এক শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের কালশি এলাকায়। জানা গিয়েছে ওই 11 বছর বয়সী দীপ্তি বিশ্বাস নামক ওই শিশুকন্যার বাবা ও মা দুজনেই কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একা খেলার সময় বিপত্তি বাঁধিয়ে বসে শিশুটি, শাড়ি পরে খেলতে গিয়ে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে ফেলে। স্থানীয়রা অগ্নিদগ্ধ শিশুটিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। কালশিতে বাড়ি, মানে ওই যে যে বাচ্চা মেয়েটা আগুন দিয়েছে ওর প্রতিবেশী, তাই তো? কি শুনলেন? আমি মেমারিতেই ছিলাম, আমি শুনলাম আমার প্রতিবেশী এরকম গায়ে খেলতে খেলতে আগুন লাগিয়ে ফেলেছে। কিভাবে কি সেটা জানি না, আমি আসার আগে পর্যন্ত বর্ধমানে ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খেলার ছলে আগুন দিয়ে দিয়েছে ছোট বাচ্চা। কত বয়স হবে বাচ্চাটা? মোটামুটি 10-12। আচ্ছা আচ্ছা, ওই কালশির কোথায়? কালশি গ্রামে। কালশি, ঠিক আছে। আপনার বাড়ি ওখানে? আপনার নাম? আমার নাম হর্ষিত বিশ্বাস। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।